প্রাচীন সমুদ্রশাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে। তিল দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারি। শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, রং, আকৃতি প্রভৃতি দেখে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারি। দীর্ঘ গবেষণার পর ভারতীয় উপমহাদেশীয় পণ্ডিতেরা এই তত্ত্ব আবিষ্কার করেন। পুরুষের শরীরের ডান দিকে এবং নারীদের শরীরের বাঁদিকে তিল থাকা শুভ। চলুন জেনে নেওয়া যাক নারীদের শরীরের কোথায় তিল থাকলে কি সংকেত বহন করে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যে সকল মেয়েদের ব্রুতে তিল থাকে তারা প্রায় ভ্রমণ করেন। বাম ব্রুতে তিল থাকলে সেই মেয়ের দাম্পত্য জীবন সুখী হয়। মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক। বাম দিকে তিল থাকা কোনো বিষয়ে নৈপুণ্য দর্শায়। বাম চোখের মণিতে তিল থাকলে ব্যক্তি উচ্চ বিচার দ্বারা পোষণ করে। চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন। তবে যাদের বা পাতায় তিল থাকে তারা অনেক বেশি সংবেদনশীল হন। মেয়েদের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সংকেত দেয়। মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন, তার জীবনসঙ্গী খুব সুখী হয়। নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভা সম্পন্ন হন এবং সুখী থাকেন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন। যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর। তবে তিল ঠোঁটের নিচে থাকলে সেই ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে। গালে লাল তিল থাকা শুভ। বা গালে কালো তিল থাকলে ব্যক্তি নির্ধন হয়। যে স্ত্রীর থুতনিতে তিল থাকে তিনি সহজে মেলামেশা করতে পারেন না, এরা একটু রুক্ষ স্বভাবের হন। বাম কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা। যার হাতে তিল থাকে তারা চালাক চতুর হন। বাম হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওর একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরবেন। আবার ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।